হ্যালো বন্ধুরা আমাদের ডি টিভি চ্যানেলে আপনাদের স্বাগতম আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য বাংলা মিডিয়াম সিরিয়ালের আপডেট নিয়ে দা তুমি চলো পুলিশ চলে এসেছে তোমার সাথে তো কথা বলবেই তারা এখানে লুকিয়ে থেকে কি হবে কথা না বললে তোরা ছাড়বে না তোমাকে ইন্দিরা তুমি এসব কি শুরু করেছো না শুরু তো তুমি করেছো যারা তোমাকে এখানে পাঠিয়েছে আমাকে এই বাড়ি থেকে বের করে দেওয়ার জন্য তারা জানে না যে ইন্দিরা সরকার এত সহজে ভেঙে পড়বে না এর শেষ দেখেই আমি ছাড়ব কারা তোমাকে এখানে হায়ার করে এনেছে তাদের মুখোশটাও তো খুলতে হবে আর তুমি দেখো পুলিশের সামনে যখন সত্যিটা আসে তুমি পুলিশের লাঠির বাড়ি খেলে কেমন লাগে ইন্দিরা তোমার মতো একটা অসৎ ব্যক্তি আজ পর্যন্ত কোনো স্কুলে চাকরি পেয়েছ পাওনি তুমি ওই ভাঙ্গা ঘরেই থাকো এখন পর্যন্ত তাই তো তোমার উদ্দেশ্য খারাপ না হলে তুমি এত বছর পরে কেন এলে আর তোমার কাছে তো প্রমাণ আছে আমি তোমার বউ বিএস সার্টিফিকেট ছবি তুমি সেগুলো দেখিয়ে পুলিশকে বলবে যে আমি তোমার বউ দাবি করবে সমস্যা কোথায় এত ঘামছো কেন তুমি ভয় পাওয়ার তো কিচ্ছু নেই এক্ষুনি তোমাকে আমার সাথে যেতে হবে চলো বলছি আর আমার দিকে এরকম করে তাকিয়ে কি হবে তুমি তো আগে থেকে অনেক বোকা ছিলে দা এখনও সেই বোকামি করছো অন্যের কথায় নিজের ভবিষ্যৎ খারাপ করছো আর পুলিশের হাতে একবার যদি তুমি ফ্রড কেসে ফেসে যাও তাহলে দেখতে পারবে তোমার অবস্থা কী হয় ইন্দিরা আপনি তো রীতিমতো দিনেশকে ভয় দেখাচ্ছেন তা দেখাচ্ছি না আমি জানি যে ওনার কাছে প্রমাণ আছে আমি ওনাকেই বিশ্বাস করি সেটা তো স্বাভাবিক স্যার আমি আপনাকে এক একরকম বোঝাচ্ছি আপনার মা আপনাকে আর এক রকম বোঝাচ্ছে আর এই দীনেশ উড়ে এসে আপনাকে অন্য রকম বোঝাচ্ছে তাই আপনার তো কনফিউশন হবেই যেখানে স্বামী হিসাবে বউয়ের ওপর সর্বক্ষণ আপনার বিশ্বাস রাখা উচিত সেখানে আপনি বউকে বিশ্বাস না করে নিজের মাকে বাইরের আসা একটা লোককে বিশ্বাস করছেন যাদের সাথে আপনি সংসার করেন না তাই বলছি সরে যান আমার সামনে থেকে আমি ওনাকে পুলিশের সামনে নিয়ে যাবই এবং সত্যিটা পুলিশ বের করবে আর এর পেছনে কে বা কারা রয়েছে আমি তাদেরও দেখতে চাই যে তাদের কত বড় সাহস যে ইন্দিরা সরকারকে এই বাড়ি থেকে বের করার জন্য এত বড় একটা জঘন্য খেলা খেলেছে আর দাকে এর মধ্যে ইনভলভ করা তাদের মোটে উচিত হয়নি দীনেশের হাট টেনে টেনে হিস্টে নিয়ে যায় ভিকে নিষেধ করলেও কোনো কথা শুনতে রাজি হয় না ইন্দিরা অনন্যার সামনে এসে বলে এই মেয়ে হাত ছেড়ে দাও কেন ও তো আমার বর হাত ছাড়বো কেন ওর হাত টেনে এখন নিচে নিয়ে যাব। পুলিশের সামনে ইন্দিরা তাই করে সোহানা এবং রাজদীপ চলে এসেছে তারা এসে ভিকি ইন্দিরা বলে ডাকছে তখনই শুনতে পারে চিৎকারের আওয়াজ দিনেশের হাত টেনে ইন্দিরা ওপর থেকে নিচে নিয়ে আসছে এমনকি ভিকিও চলে এসেছে অনন্যা আসার সময় অর্ক এবং ডালিয়াকে এখানে আসতে দেয় না কারণ তারা যে বিশ্বাস করে ইন্দিরাকে এবং তাদের পক্ষে কথা বলবে তাই তাদেরকে ঘরে বন্ধ করে রেখে আসি কি ব্যাপার ইন্দিরা ম্যাডাম বলুন তাহলে কি ব্যাপার এই তো উনি এসে ক্লেম করছে আমি নাকি ওনার বউ এই যে সার্টিফিকেট এবং ছবিগুলো উনি এনেছে এগুলো দেখুন বিক্রম চ্যাটার্জি অনেক তৈরি করা যায় আজকালকার ডিজিটাল যুগে এরকম ছবি ম্যারেজ সার্টিফিকেট এগুলো তো আমরা খদিয়ে দেখবই যে আসলে কোনো রেজিস্ট্রি করার জন্য সেদিন ওখানে কোনো সিরিয়াল দেওয়া হয়েছিল কি না আদৌ রেজিস্ট্রিটা হয়েছিল কি না এখানে সিসিটিভি ফুটেজ থাকবে অনেক বিষয় আছে সেগুলো আমরা খদিয়ে দেখব আর ইন্দিরা ম্যাডাম যেহেতু ওনাকে স্বামী হিসাবে মানতে চাইছেন না সেখানে মেয়েদের গুরুত্বটাই অনেক বেশি আর সেখানেই আমরা সমস্ত তদন্ত করব। দেখুন অফিসার আমি মানি আইনের উপর আমার বিশ্বাস আছে যে আপনারা ন্যায় বিচার পাইয়ে দেবেন আমাকে আর ভিকি তুই এরকম অস্থির কেন হচ্ছিস ওই জাল প্রমাণগুলোর ভিত্তিতে তুই ইন্দিরাকে কেন ভুল বুঝছিস বলতো আজকে ওনার কাছে প্রমাণ না থাকলেও আমি ইন্দিরাকেই ভুল বুঝতাম কারণ জবে থেকে উনি এখানে এসেছেন তবে থেকে এই বাড়িতে সমস্যা তৈরিই করে রেখেছেন আমার মায়ের সাথে বারবার ভিলেন প্রমাণ করার চেষ্টা করেছে এমনকি এই পরিবারে একের পর এক প্রতি নিয়ত গণ্ডগোল বাঁধিয়ে বসেছেন সেই সব কিছু তো ভুলে গেলে চলবে না দি দেখ কি তোর একটু ধৈর্য ধরা উচিত আইনের উপর ভরসা করা উচিত সবটা আগে প্রমাণ হোক তারপরে না ইন্দিরাকে তুই এই বাড়ি ছেড়ে চলে যেতে বলবি এখন এই কথাগুলো কেন বলছিস নিজের লোককে আগে বিশ্বাস করতে হয় বাইরের আসা একটা লোককে তুই চিনলি না জানলি না অথচ তাকে বিশ্বাস কী করে করছিস দেখুন ভিকি স্যার আমি এই বাড়ি ছেড়ে কোথাও যাব না যারা আমাকে বের করে দিতে চাইছে তাদের তো খুব সহজেই কাজটা হয়ে যাবে আমি সেটা হতে দেব না আর আপনি তো আমাকে এই বাড়ি থেকে ওই লোকটার সাথে পাঠানোর জন্য মুখিয়ে আছেন তাই বলবো অফিসার আপনাদের কয়েকজন পুলিশকে পাহারায় রাখতে এই দিনের জন্য পালিয়ে যেতে না পারে উনি যদি আবার পালিয়ে যায় তখন তো আমার ভিকি স্যারের মুখে চুনকালি পড়বে ওনার আমাকে বাড়ি থেকে ভাগানোর চেষ্টাটা বৃথা হয়ে যাবে ইন্দিরা ঠিকই তো বলেছি আমি আপনি যেখানে নিজের ঘরের বউকে বিশ্বাস করতে পারছেন না সেখানে বাইরের লোককে নিয়ে আপনি ব্যস্ত তো আপনাকে কি বলবো আমি দেখুন অফিসার এই ইন্দিরা সরকার খুব চালাক মেয়ে ও প্রথম থেকে দেখি আসছে যে এই ছেলেটার সাথে ওর কোনো সম্পর্ক নেই অথচ বিএড একসাথে পড়েছে আর তারপরে থেকে এই ছেলেটা এসেছে থেকে ও ঘামছে বলে ওকে নানা ধরনের কথা বলছে ইন্দিরা এমন এমন প্রশ্ন করছে যে ছেলেটা অস্থির হয়ে যাচ্ছে আর ইন্দিরা চোখে মুখে এতটুকু কোনো ভয় নেই ও দেখাচ্ছে যে ও কতটা সাহসী অথচ ওই সব থেকে বেশি কষ্ট পেয়েছে আর আমার ছেলের সাথে ইন্দিরার বিয়েটা তো ভ্যালিডি নয় ওর আগে তো একটা ছেলের সাথে বিয়ে হয়েছিল তাই ওর সাথেই চলে যাক আমরা সেটাই চাই আমাদের বাড়িতে কোনো ঝগড়া অশান্তি ঝামেলা আমরা চাই না শুধু ইন্দিরা সরকার ওর প্রথম পক্ষের স্বামীর সাথে বেরিয়ে গেলেই আমরা খুশি দেখুন সেটা আইন বিচার করবে যেহেতু সমস্ত তথ্য প্রমাণ এখন আমরা হাতে পেয়ে গেছি আমরা ইনভেস্টিগেশন করব এবং কোর্টের মাধ্যমেই সব কিছু প্রমাণ হবে আর এই সব কথা নিয়ে আমি কোনো আলোচনা এখানে করবোও না আর দিনেশবাবু আমরা না বলা পর্যন্ত আপনি এই কলকাতা শহর ছেড়ে কোথাও যাবেন না ঠিক আছে কি দীনেশ দা তুমি এত ঘামছো কেন তোমাকে এক গ্লাস জল এনে দেবো এত এসির মাঝেও ঘামাটা তো খুব ভালো লক্ষণ নয় ইন্দিরা এসব কী কথা ঠিকই তো বলেছি দেখুন ভাই পুলিশ যেহেতু তদন্ত করতে নেমেছে সত্যিটা কিন্তু বেরিয়ে আসবে তখন কিন্তু আপনি ফ্রড করলে এর যা শাস্তি হবে আপনি চিন্তা করে পাচ্ছেন না পুলিশ চলে যেতে লাগে তখনই বর্ধিকাকা সেজে অনিকেত বলে যে দেখুন ইন্দিরার বাড়ির লোকজনদের ওর মামা মামিকে ডেকে আনা উচিত ওরা কি বলে আগে সেটা শোনা উচিত ওরা যদি বলে যে না দিনেশের সাথে ওর কোনো সম্পর্ক নেই কোনো বিয়ে হয়নি তাহলে আমরা মেনে নেব। আর ওরা যদি বলে তাহলে তো ইন্দিরাকে বাড়ি থেকে চলে যাওয়াটাই ভালো আপনি এই সমস্ত কথা কি বলছেন আমার বাড়ির লোককে কেন টানছেন কারণ কোনো কিছু হলে বাড়ির লোককে আমাদের জিজ্ঞাসাবাদ করতে হবে ঠিক আছে অফিসার ওরা আসবে আপনাদের সাথে কথা বলবে ওদের মনে কোনো ভয় নেই যে ওরা কথা বলতে পারবে না তাহলে ইন্দিরা ম্যাডাম আমরা যাচ্ছি এরপরে অনিকেত হেসে ফেলে আর বলে যে আমাদের পরিকল্পনা সফলের দিকে যাচ্ছে ভিকি রেগে উপরে চলে যায় ইন্দিরাও রাগ হয়ে পাশের অর্কদের রুমে যায় আর এদিকে দিনেশ বেরিয়ে পড়ে বাড়ির উদ্দেশ্যে তখনই গিয়ে অর্ককে বলে ডালিয়া তোমরা কি আমাকে সত্যি অবিশ্বাস করো তোমরা বিশ্বাস করো তোমাদের বৌদি ভাই তোমাদের ক্ষতি করতে এখানে এসেছে আর আমি সব সময় প্রাণ দিয়ে এই পরিবারটাকে আগলে রাখতে চাই আমি তোমাদের ভালোবেসে তোমাদের সাথে থাকতে চাই এরকম কেউ এসে ক্লেম করলো আর আমি তার বউ হয়ে গেলাম এটা তো সমাজ নয় তোমার দাদাভাইকে কিছুতেই বিশ্বাস করাতে পারছি না কারণ ওর মা ওকে আজে বাজে কথা বুঝিয়েছে দেখো হাজারো হোক এই মানুষগুলোকে নিয়ে পারা যায় না যারা বিশ্বাস ধরে রাখতে পারে না তাই অর্ক তুমি আমার একটা কাজ করো না দিনেশ এই সবে সবে বেরিয়েছে তুমি ওর পিছু করো ও কোথায় থাকে কি করে সব কিছু আমাকে জানতে হবে আর তুমি আমাকে জানাও ঠিক আছে তুমি একদম চিন্তা করো না আমি সবটা করে দেব। দিনেশ যাচ্ছে অর্ক পিছু পিছু গিয়ে তাকে ফলো করছে কোন বাড়িতে গেল সেটা ছবি তুলে আনে এবং সমস্ত কিছু ইন্দিরাকে এসে দেখাবে ইন্দিরা ভাবছে যে কোনোভাবেই সে এই বাড়ি থেকে যাবে না ভিকি ব্যাগপত্র গুছিয়ে কাপড় চোপড় নিয়ে পাশে গেস্ট রুমে চলে যায় ইন্দিরার সাথে এক রুমে এসে থাকবে না ইন্দিরা কিচ্ছু বলে না অনন্য এসে বলে দেখলে তো এখন তোমার ঘর থেকে বেরিয়ে গেছে ভিকি দুদিন পরে তোমাকে মন থেকেও তুলে দেবে ইন্দিরা অবাক হয়ে অনন্যার এই নাটকগুলো দেখতে থাকে দিনেশ বাড়িতে নেই বলে নিবেদিতা ভয় পেয়ে যায় দিনেশ বলে ডাকাটাকি করলে দিনেশকে পাচ্ছে না তখনই সে খাট থেকে নিচে পড়ে যায় নানাভাবে নিজেকে সামলানোর চেষ্টা করেও পারে না কান্নাকাটি করে আর ভয় পেয়ে খাটের নিচে ঢুকে থাকে কারণ সে চোখে দেখতে পারে না তার সমস্ত জীবনটাই তো অন্ধকার দিনেশ থাকলে তাকে দেখে শুনে রাখে এরপরে দিনেশ এসে খোঁজে যে মাসি কোথায় গেলো নেই তো যখনই দিনেশ খুঁজতে বেরিয়ে যেতে লাগে পাট এনে ধরে খাটের নিচ থেকে নিবেদিতাকে বের করে নিবেদিতা প্রচণ্ড ভয় পেয়ে আছে বলে তুমি আমাকে না বলে কোথায় চলে গেছিলে তুমি ছাড়া আমার কেউ নেই দিনেশ তুমি আমাকে ছেড়ে চলে যাবে সবাই আমাকে ছেড়ে চলে যায় আমি একটা স্বপ্নের যে দৃশ্যটা দেখি বারবার সেটাই আমার চোখে কেন ভাসে না মাসি আমি একটা কাজে গিয়েছিলাম তুমি তো জানো আমার বোনের ব্লাড ক্যান্সার হয়েছে আর সেখানে পঞ্চাশ লক্ষ টাকার প্রয়োজন আর তার জন্যই আমি একটা টাকার ব্যবস্থা করতে গিয়েছিলাম তুমি ঘুমিয়ে পড়ো কোনো চিন্তা তুমি করো না আমি সব দিক সামলে নেব। সে তো অনেক বড় রোগ টাকার অনেক প্রয়োজন তুমি যেভাবেই হোক ব্যবস্থা করো আমি করছি মাসি একটা ব্যবস্থার চেষ্টা আমি করে ফেলেছি তবে সেখান থেকে আমাকে এত সহজে পার পাওয়া যাবে না আমি ভেবেছিলাম ইন্দিরা সরকার খুব বোকা কিন্তু ও যা চালাক ধুরুন্ধর মেয়ে ওর সাথে সহজে আমি এই লড়াইটা জিততে পারবো না তবে আমার নিজের বোনের ট্রিটমেন্টের জন্য যখন আমি এই লড়াইয়ে নেমেছি অভিনয়টা চালিয়ে যাচ্ছি তখন আমি সব কিছু সামলে নেওয়ার চেষ্টা করব শেষ পর্যন্ত কি হতে চলেছে বাংলা মিডিয়াম সিরিয়ালের পরবর্তী টুইস্টে পুলিশের সামনে দাঁড়ালো দিনে বোনকে বাঁচাতেই কঠিন লড়াই দিনেশ যাদের ফাঁদে পড়ে পা দিয়েছে তারা কখনোই নিজের কার্য হাসিল হলে দিনেশকে টাকা দিয়ে তার সমস্ত চাহিদা পূরণ করার প্রতিশ্রুতি দিয়েছে আর ইন্দিরা পুলিশের সামনে বলেওছে যে আমার মনে হয় এই দিনেশ টাকার লোভে প্রলোভনে পড়ে এই কাজগুলো করছে কারণ একটা ভালো সম্ভ্রান্ত পরিবারের বউকে বদনাম করে তা না হলে দিনেশের লাভটা কী কেউ এত সহজেই যে কারো বাড়িতে গিয়ে বউ হিসাবে অন্যের বউকে দাবি করতে পারে না আর এই সব কিছুর পেছনে নিশ্চয়ই চক্রান্ত আছে আর কে আছে কারা আছে সেগুলো বের করতে হবে পুলিশকেই বিকি মোটেও ইন্দিরাকে বিশ্বাস করছে না একটা স্বামী স্ত্রীর সম্পর্কে বিশ্বাসটাই সবথেকে বড় কথা হাজার মানুষ ভুল বুঝলেও ভিকি যদি আজকে ইন্দিরার পাশে এসে দাঁড়াতো তাহলে এই সমস্যাটা খুব সহজেই সমাধান হয়ে যেত সেখানে নিজেকে নির্দোষ প্রমাণ করতে ইন্দিরাকে নিজেকেই লড়াই করতে হচ্ছে এটা ইন্দিরার সব থেকে বড় কষ্টের কারণ এরপরে আদৌ কি কোনোদিনও ভিকি বুঝবে ইন্দিরাকে জানতে হলে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন